কিছু অভিযোগ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। সেটার এক নম্বর অভিযোগ হলো আমাদের প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান, আমাদের প্রোডাকশন, ওনাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। আজকে আমি কি লাইভে দেখেছি, আমাদের এমডি সাহেব বলেছেন যে ওনাদের কাছে জানানো হয়নি। ওনার কাছে যাওয়া হয়েছে বারে বারে ওনার কাছে, দুই পক্ষেরই প্রেসিডেন্ট গিয়েছে, ওনাকে দেওয়া হয়েছে কাগজ। উনি বলেছে যে নির্বাচন কমিশন পীরজাদা হারুন সাহেব যিনি যে ডিসিশনটা নিবে উনি সেটাই মানবে। পীরজাদা হারুন সাহেব, আপনি কেন এই কাজটা করেছেন, কেন আপনি এক পক্ষকে টেনেছেন, কেন আপনি শুধু কাঞ্চন নিপুণ পরিষদকে শুধু চাপিয়ে গিয়েছেন কিন্তু আপনি আরেক পক্ষের কথা কেন রেখেছেন? আরেক পক্ষ চাইনি এই 18-17 সংগঠন ঢুকুক, আপনি সেটাই করেছেন, কিসের জন্য, কি স্বার্থ ছিল আপনার সেখানে? আমরা যেদিন ডিসির ওখানে বসেছি উনি কিন্তু আমাদের কাছে একটা কথাই উনি বারবার বলেছেন, আমাদের যে তেজগাঁ ডিভিশনের ডিসি উনি বলেছে যে পীরজাদা হারুন সাহেব যে ডিসিশন নিবে আমি আইন শৃঙ্খলা বাহিনী সেটাই মেনে নিব। আপনি কেন আমাদের এই সংগঠনগুলোকে ঢুকতে দেননি? আমি আপনার কাছে বারবার যাচ্ছিলাম যে সেখানে টাকা দেওয়া নেওয়া হচ্ছে, আপনি আমার কথা শুনেননি। আপনি জায়েদ খানকে এখানে আনেননি, কেন আনেননি, কি স্বার্থ ছিল সেখানে আপনার? আপনি কেন কেন এটা করেছেন? আমি আপনার কাছে দুবার গিয়েছি, প্রথমবার গিয়েছি আপনি আমাকে আমাদেরকে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছেন, এবার আপনারা সবাই দেখেছেন একটা ব্যারিকেডে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। একটা ছবি যদি আপনারা দেখাতে পারেন আমি আর কিছু বলবো না। জায়েদ খান কখনোই এই ব্যারিকেডটার ভিতরে সে আসেনি, সে কখনোই ঢুকে নাই। নিয়ম কানুন কি শুধু কাঞ্চন নিপুণ পরিষদের জন্য ছিল? নিয়ম কানুন কি আর কোন ওই পরিষদের জন্য ছিল না? উনি সংবাদ সম্মেলন সাংবাদিকদের সামনে বলেছে যে হ্যাঁ টাকা দেওয়ার কোনো অভিযোগ আমরা পাইনি, টাকা দেওয়া যে হচ্ছে এটার ভিডিও পুরো বাংলাদেশে ভাইরাল, আমাকে লোকজন ভিডিও পাঠাচ্ছে। আমি খুব সম্মান নিয়ে বলবো যার ছবিটা আসলে ভাইরাল হয়েছে, আমি খুবই দুঃখিত আপনাদের কাছে, আপনার সামনে যে যার ভিডিওটা ভাইরাল হয়েছে, মানে আমি বলতে চাইনি কিন্তু আমি বলতে বাধ্য হয়েছি, ভিডিওটাতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের এবার কিন্তু ডিসিশন ছিল যে আমরা যে ব্যারিকেডটায় দাঁড়িয়ে থাকবো ভোটাররা হেঁটে যাবে অতটুকু পর্যন্ত আমরা কাছে যেতে পারবো। তাহলে আপনি কেন ওই ভোটারদের কাছাকাছি গিয়ে গলায় হাত দিয়ে কি দিচ্ছিলেন? সেই ভিডিওটার পরও পীরজাদা ভাই এখনো কোনো ডিসিশন নেয়নি, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কালকে ওনার অলরেডি কমপ্লেন করে এসেছি, ওনাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো। কেন ওনার প্রার্থিতা বাতিল করা হচ্ছে না? আমাদের ওখানে কিন্তু লেখা আছে যে যদি টাকা আদান প্রদান করা হয় ইলেকশনের সময় তাহলে সেটার পদক্ষেপ নেওয়া হবে। কি পদক্ষেপ নিয়েছেন পীরজাদা হারুন, আমাদের এফডিসির এমডি জায়েদ খান, এটা একটা গ্যাং, এই গ্যাং মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে এবং এটার জন্য আমাদের জীবন নিরাপত্তা না, স্টিল নাও আমি বনানী থানায় বের হওয়ার আগে বনানী থানায় জিডি করেছি, ফোন করেছি, ফোন করে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে আমি একটা জিডি করে এসেছি এবং আমার হাতে কিছু টেক্সট আছে, সেই টেক্সটগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি আইজি সাহেবের কাছে অলরেডি টেক্সট পাঠিয়েছি, আমি বলেছি এই টেক্সটের কার সাথে এই টেক্সটগুলো আদান প্রদান হয়েছে, কারা এই কনস্পিরেসি করেছে, আপনি সেগুলো বের করে জনগণের সামনে নিয়ে আসবেন, উনি কথা দিয়েছেন উনি এগুলো নিয়ে আসবেন এবং এই টেক্সটগুলো আমি আপনাদের সবার সামনে আজকে দেখিয়ে দিব। আমি যেদিন থেকেই বলে আসছি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনতে চাই সেদিন থেকে এটার বিপক্ষে কিছু লোক কাজ করছিল এবং আমার যে আজকে আমি আসলে হারিনি, হেরে গেছে পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশ থেকে আমি যেই ভোটিং পেয়েছি সেটার সামনে জায়েদ খান নামক চক্রটা দাঁড়াতেই পারে না। তো পুরো বাংলাদেশ এখানে হেরে গেছে, তা আমি বলবো
এই যুদ্ধটা আমি করেছি माननीय প্রধানমন্ত্রী আপনি শীঘ্রই এফডিসি তে আসেন পা দেন পা দিয়ে এই চক্রকে ধরেন এই চক্রকে না ধরলে এই চলচ্চিত্র আর বাঁচাতে পারবেন না আমি এই চক্রের এগেইনস্টে যখন আমি আর রিয়াজ ভাই খুব স্ট্রংলি দাঁড়িয়েছি আপনারা ওই টেক্সটগুলোতে পাবেন এগুলা হলো সেদিন রাতের টেক্স তখন আমাদেরকে দমন করা হয়েছে কিন্তু আমার মনে হয় আমি দমন হব আমি এই ইন্ডাস্ট্রিতে ঢুকব আমি যাব এবং যত কিছুই আসুক আমি আসলে ওনাকে এফডিসিতে নিয়ে আসবই নিয়ে আসলে এই চক্র এখন আমরা কয়েকটা মানুষের বিরুদ্ধে আমার যে অভিযোগ আজকে কিন্তু এমডি ডিরেক্ট বলে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে দেয় না এটা মিথ্যা কথা আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলেছে বিপ্লব সরকার উনি আমাদের সামনে বসে বলেছে যে আপনারা যদি যে ডিসিশন নেবেন প্রধান যে নির্বাচন কমিশন আপনি যে ডিসিশন নেবেন আমি সেটাই মানব সেখানে জায়েদ খান বারবার বলে উঠছিল যে না ওরা ঢুকতে পারবে না ওরা আসতে পারবে না ওরা সবাই কার্ড বানাচ্ছে যাদের কার্ড আছে সেই কার্ড বানাচ্ছে কিসের এমন ভয় ছিল এই 1817 সংগঠনকে ভয়টা কিসের আর 600 মিডিয়া কর্মী ঢুকছে কিভাবে জায়েদ খান 76টা পাস নিয়ে গেছে আমাদের কোনো খাবার ঢুকে নাই ওদের 600 খাবার ঢুকছে আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট যেতে পারে নাই জায়েদ খানের দুই অ্যাসিস্ট্যান্ট মৌসুমী আপুর দুই অ্যাসিস্ট্যান্ট মিশা ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছবি আছে সব দেখাবো 6 জন অ্যাসিস্ট্যান্ট কিভাবে ঢুকলো তাহলে নিয়ম কানুন কি শুধু আমার জন্য আমাদের জন্য ছিল ওনাদের জন্য কোনো নিয়ম কানুন ছিল না পিঞ্জরা হারুন আপনি একজন সরকারি চাকরিজীবী আমি বলবো ওনার ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে নিজের চাকরিটা করেন সেটার উপর ব্যবস্থা নেওয়ার জন্য এবং ওনাকে এফডিসি থেকে এবং নাটক অভিনয় শিল্পী গোষ্ঠী থেকে ওনাকে আসলে বঞ্চিত করা উচিত ওনাকে কোনো অভিনয় আর কখনোই নেওয়া উচিত না আর আমাদের এফডিসি যিনি এমডি যিনি একজন মহিলা মানুষ হয়ে আমি একটা মেয়ে প্রার্থীর সাথে যে কাজটা করেছে ওনার ব্যাপারে সুষ্ঠু তদন্ত করা উচিত আমরা কিন্তু গিয়েছি ওনার সাথে আমি নিজে গিয়ে কথা বলেছি আমি বলেছি দুইজন ঢুকুক অনলি প্রেসিডেন্ট সেক্রেটারি কেন কি এমন স্বার্থ জড়িত আপনার সাথে জায়েদ খানের আমি একটু সুষ্ঠু তদন্ত চাই সুষ্ঠু বিচার চাই আর আমার মনে হয় যে এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখানোর পরও এই পদটা কেন স্থগিত করে আবার এই পদটার ইলেকশন কেন হচ্ছে না আপনারা কিন্তু সবাই দেখেছেন আমার মনে হয় সবার দেখা যে এখানে যে টাকা আদান প্রদান এবং আমি যে গানটা আমরা বানিয়েছিলাম নোট দিয়ে ভোট কেনার দিন শেষ সেটাই কিন্তু প্রমাণিত হলো এই গান নিয়েও কিন্তু কমপ্লেন ছিল যে গান আমরা বাজাতে পারবো না তারপর আরেকটা জিনিস ছিল যে সারাদিন আমাদের আমি একটা আমি কোনো বাথরুমে যাওয়ার টয়লেটে যাওয়ার কোনো ব্যবস্থা নাই ঠিক কেন কেন এগুলো করেছেন কি আছে ওই চেয়ারে কেন আমার সাথে এগুলি করা হয়েছে আমি নিজে শুধু পানি আর চা খেয়ে সারাদিন ছিলাম তারপর রিকোয়েস্ট করে আমরা হেল্প নিয়ে 100 খাবার নিয়ে আসছি আমাদের সাথে কেন এই কাজগুলো করা হয়েছে একটা চক্র মিলে একটা চক্র একটা এটা হলো জায়েদ খানের চক্র এটা হলো নির্বাচন কমিশন আর এটার সাথে হলো আমাদের এফডিসি এমডি জড়িত এই তিনজন মিলে আসলে আমাদের এগেনস্টে কাজ করেছে আমার মনে হয় এগুলি তদন্ত করা উচিত আর পিঞ্জা ধারণ ভাইয়ের ব্যাপারে আরেকটা কথা আমার বলতেই হয় যে আমার আসলে এখানে দুজন নারী প্রার্থী ছিলেন ওনারা নাই যেহেতু আমি সকালবেলা আমাকে বলছিলেন উনি আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চাচ্ছে ওই গালের মধ্যে দুইটা চল লাগানো উচিত ছিল যেটা আমি করি নাই আমার ওই নারী প্রার্থী দুজন ওখানে ছিল জেসমিন এবং শাহনুর ওরা দেখছে এই কথাটা যখন উনি আমাকে বলছে তখনই ওনার গালে চট দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল আমরা গ্রুপগুলা একটু পরে দেখাবো এতটুকুই আপনাদের সাথে আসলে আমার কথা বলা ছিল কারণ আমার মনে হলো যে এই অভিযোগগুলো আমার জানানো উচিত এই অভিযোগগুলো সংবাদ মাধ্যমে আসা উচিত যে কত নোংরামি আমাদের এখানে হচ্ছে আর আবারও বলছি যে যার ভিডিওটা ভাইরাল হয়েছে আসলে আমি খুবই দুঃখিত আমি চাই নাই যে আসলে এরকম একজন একটা মানুষের ভিডিও ভাইরাল হোক ভাইরাল ভাবে সামনে আসুক তখন একটু খেয়াল করো ওই
এরকম একজন অভিনেত্রীকে সিল মারতে হবে, এটা তো হাতের আর কিছু না, ঢুকে হাতটা উঠায় ফেলছে। নবুন আপুর মতো একজন অভিনেত্রীকে কোথায় সিল মারতে হবে এটা দেখানো খুবই অবান্তর একটা জিনিস। ওই যে ওদের অ্যাসিস্ট্যান্ট পিছনে দাঁড়ানো, ওই যে পিছনে দাঁড়ানো, এই ছেলের ব্যাগে টাকা ছিল, এই ছেলের ব্যাগের মধ্যে টাকা, জায়েদ খানের দুই পকেটেও টাকা ছিল। এখানে দাঁড়ানো কিন্তু নিষেধ, নির্বাচন কমিশন বলে দিয়েছে আমরা এখানে দাঁড়াতে পারবো না। তুমি বুকে সাহস থেকে কাজ চলিয়ে যাও ভাইয়া। হারুন ভাই বললো রিয়াজকে সরাতে হবে, নিচে যান। শোনো জায়েদ, সব তোমার ইচ্ছা মতো হলে চলবে না, প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হয়। রিয়াজকে টেকনিক্যালি এখন কিছু করতে গেলে তাতে তোমার উপর চাপ সৃষ্টি হবে, রিয়াজ বরং ভিতরেই থাকুক, বিকল্প উপায় বের করো। ভাইয়া আমি সব সেটিং করে রেখেছি, আপনি পারমিশন দিলে গেম প্লে স্টার্ট করব। এটা তো আপনাদের সামনে আসলে আমাকে যেহেতু আইজিপি মহোদয় বলেছে যে আমি এটা বের করে আমি এটা প্রেস করে আমি সবাইকে জানাবো এটাকে। একটু টাইম থেকে দেখানো যাবে উপরে, হ্যাঁ 9:35 আগে যাও, আমার জন্য ভাবছি না স্যার, মিশা ভাই টেনশন ফিল করছে, একটু উপরে উঠান, নিচে নিচে আরেকটু, আই কল চলে গেছে, একটু উপরে উঠো, বাট প্ল্যান 100% সাকসেস হয়নি স্যার, জুম করো, আমার জন্য ভাবছি না স্যার, মিশা ভাই টেনশন ফিল করছে, আই কল দা টপ লেভেল, একটু তাড়াতাড়ি প্লিজ স্যার, সি হোয়াট ক্যান বি ডান, বাইরে অনেক মানুষ, আমার নিরাপত্তা খুব দরকার স্যার, দি পুলিশ পোস্ট ইজ রেডি ফর ইউ, সো ডোন্ট ওয়ারি। আমি কি আপনাকে কল দিব স্যার, আই এম বিজি নাও, ওয়েট 10 মিনিটস, আপনি আমার ভরসা স্যার, ইউ কল মি ভাইবার, ওকে। আমি এটা নির্ভরযোগ্য সূত্র থেকেও পাইনি, আমি কারোর কাছ থেকেই পাইনি, আমি কিন্তু একটা কথাই বারবার বলছি যে পুরো বাংলাদেশ আমাদের জন্য কাজ করছে, আমার কাছে যে আরো কি কি টেক্সট এসেছে, মানে ওগুলি আসলে আমি এত টেক্সট দেখাতে চাচ্ছি না, আমার কাছে এখানে কে টেক্সটটা করেছে সেই জন্যই আমি যেটা করেছি যে আমি আইজিপি ওনাকে পাঠিয়েছি, আমি সব টেক্সট যা টেক্সট আছে আমার হাতে আমি টেক্সটগুলো সব পাঠিয়েছি, আরো
পাঠিয়ে দিয়েছি, উনি বলল যে আমরা এটা বের করে আমরা জনসম্মুখে নিয়ে আসব, এই অ্যানসারটা উনি করেছেন। হ্যাঁ, কালকে সোহান ভাই যখন ওখানে ছিলেন আমি ওনাকে সামনাসামনি বলেছি যে আপনি জায়েদ খানের ব্যাচটা কেন করেছেন, আপনি এটা করতে পারেন না, নির্বাচন চলাকালীন সময় আপনি ব্যাচটা লাগাতে পারেন না। তখন উনি আমাকে বলেছে যে আমি লাগাইনি, মনে হয় কেউ লাগিয়ে দিয়েছে, কিন্তু আপনি যখন এটা এই পোস্টে আছেন আপিল বিভাগে আপনি আইনগতভাবে এটা লাগাতে পারেন না, যদি আইনগত ব্যবস্থা নিতে হয়, মানে আমি প্ল্যানিং করছি যে আমরা হয়তো বা উচ্চ আদালতে যাব, আমি শুধু একটা পোস্টের জন্য আমি উচ্চ আদালতে যাওয়ার প্ল্যান করছি। মামলা করব কিনা, মামলা করব কিনা, হ্যাঁ আমার যদি এখন আমি তার প্রার্থী না, আমি আর ইলেকশন করছি না, আমি ইলেকশনটার স্বার্থে, এফডিসির স্বার্থে, চলচ্চিত্রের শিল্পীদের স্বার্থে আমি কিছু বলিনি, কারণ তখন ওরা চাচ্ছিল যে আমি কিছু বললে আমার প্রার্থিতাটা বাতিল হয়ে যেত, আর আমার প্রার্থিতা বাতিল হয়ে গেলে আজকে যে নাটক, আজকে যে ঘটনা, আজকে যে সিনেমা, আজকে যে বাস্তানি, যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনাদের সামনে আসতো না। আমি এই জন্য আমার মুখটা বন্ধ করে রেখেছিলাম, যদি এটা দরকার হয় আমি এখন সব রকম পদক্ষেপ নিব।